হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার আমার গাপ্পিগুলোর ভিডিও, ট্যাঙ্কের ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু মাশাল্লাহ ভালো গাপ্পি আছে, ভালো কোয়ালিটি। যেমন এই যে রেড আই একটি গাপ্পি, এখানে হয়তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পুরো রেড আই। আরগুলো হলো হাই কোয়ালিটি, এমনি নর্মাল বাজিকারগুলো। এখানে আরও আছে যেটা আমি পূর্বেও দিয়েছি, এখানে আরও আছে শর্টেল বা মলি, এ ধরনের মাছও আছে। এখানে শ্রিম দেখায়, এই যে দেখেন, এই যে শ্রিম, রেড চিংড়ি, লাল লাল চিংড়ি। দেখেন আমার গাপ্পি ট্যাঙ্কটি, এটা আমার যদিও কিছু শর্টেল আছে বা মলি আছে, কিন্তু বেসিক্যালি এটা হলো আমার ট্যাঙ্কটা হলো গাপ্পির জন্য। আমি কিছুদিন পরে এখানে মাঝখানে আর একটা মানে ভাগ করে দেব, সেটা মাঝখানে হোক বা একটু সাইড বরাবর হোক, একটু ভাগ করে দিব যে সেখানে শ্রিম্প। আপনারা যারা ভালো জানেন অবশ্যই আমাকে আরও ভালো উপদেশ দেবেন, একসাথে এতগুলো মাছ, এত আইটেম মাছ রাখা যায় কি না। এখানে আমার আছে গাপ্পি, শর্টেল, মলি এবং চিংড়ি। যদিও এখানে বাচ্চা দেওয়ার পরপর ওরা আক্রমণ করে বাচ্চা খাওয়ার জন্য, যেহেতু সবগুলো অটোব্রিড প্রায়, শুধু চিংড়ি বাদ দিয়ে, তো আমি অবশ্য ওই যে বাচ্চা আলাদা করে রাখছি, এর জন্যই আমি আলাদা একটা ভাগ করব এখানেই, কারণ যেহেতু বেশ বড় ট্যাঙ্ক। আর সাথে যদিও প্ল্যান্টস আছে, কিন্তু প্ল্যান্টসগুলো অবশ্য অতটা সাজানো হয়নি ওই রকমভাবে। তো আসলে যারা ভালো একটা আইডিয়া রাখেন আমার একটু উপদেশ দিবেন। যেমন এই একসাথে এই চার আইটেমের মাছ এমনি রাখলে কোনো সমস্যা হয় কি না, এটা যতটুকু মনে হয় যে সমস্যা, কারণ শ্রিম্পের যখন বেবি হবে, বেবি দিবে, তখন তো আর সেটা এই মলি মাছে যতটুকু মনে হয় যে খেয়ে নিবে। যদিও প্ল্যান্টস আছে অনেকটাই, তারপরেও ভরসা অক্ষর নাই, যেহেতু আজকে বেশ কিছু গাপ্পি বেবি দিছে। আমি তুলতে যেয়ে দেখি ওরা আসলে গাপ্পি বেবিদের আক্রমণ করার চেষ্টা করতেছে, যদিও লুকানোর মতো এখানে জায়গা আছে অনেক প্ল্যান্টস, কিন্তু তারপরে তো সমস্যা, মানে ওরা খেয়ে ফেলবেই। আমি শুধু গাপ্পি এবং মলি রাখতে চাচ্ছি, ব্যাপারটা কেমন হবে অবশ্যই আপনারা যারা জানেন টুকটাক আমাকে একটু পরামর্শ দিবেন। যদিও অনেকেরই কাছে এরকম দেখছি যে গাপ্পি মলি একসাথে রাখছে, তো আসলে আমার কাছে খুবই ভালো লাগে একটা জিনিস, যে গাপ্পির সাঁতারটা আসলে খুবই অসাধারণ লাগে। এটা অবশ্য গাপ্পি লাভারদের কাছে, সবার কাছে এটা ভালো লাগে যে গাপ্পির সাঁতারটা, যদিও এটা নর্মাল কোয়ালিটি। আমি সামনে শীত আসতেছে, ভাবতেছি শীতের পরে ওই ভালো কোয়ালিটি নিয়ে আসবো ইনশাল্লাহ। তার আগে এটা দ্বারা আমি শিখতেছি, এই আমার নতুন গাপ্পি ট্যাঙ্ক দ্বারা। যারা যাদের কাছে ভালো জাতের গাপ্পি আছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এর কাছে আছে, আমি চেষ্টা করব তার কাছ থেকে মানে গাপ্পি নেওয়ার জন্য। আমি আসলে মানে শুরুতে অনেকেই এই সাজেস্টটা করছে, শুরুতে যে নর্মাল
হাই কোয়ালিটি বা মিক্স গাপ্পিগুলো নিয়ে শুরু করতে, এর জন্য আমি এটা নিয়ে শুরু করতেছি। যেহেতু আমার শুরু, তবে আমি সব কিছু আসলে এগুলো আমি তো আমার কাছে, যেমন আমার চ্যানেলে বা আমার পেজে দেখবেন যে অনেক ধরনের প্রাণী সম্ভব, আমার কাছে অনেক ধরনের প্রাণী আছে। যদিও এই গাপ্পি মাছ পূর্বে আমি অনেক দিন আগে পালন করছিলাম, সেটাও নর্মাল গাপ্পি ছিল, আজকে থেকে প্রায় 5 বছর আগে, তখনও ভিডিও করে আমি কিন্তু আপলোড দিয়ে সারছি, ভিডিও আপলোড দিছি, কিন্তু অবশ্য অতটা ভালোভাবে দেওয়া হয়নি। এখন থেকে পুরোদমে অবশ্য আমি এটা জেনে জানবো এবং জানাবো, এরকমভাবে ভিডিও করব ইনশাআল্লাহ। আপনারা যারা প্রাণী লাভার আছেন আমার চ্যানেলটা একটু দেখতে পারেন যে কেমন লাগে আপনাদের প্রাণীগুলো, ভিডিওগুলো দেখতে পারেন। অত্তর যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট করব, চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। শর্টেল এবং মলি এই দুটা রেড যেটা, এটা দেখতেও বেশ অনেক সুন্দর লাগে। তো এখানে আমার শ্রিমগুলো লুকিয়ে আছে, শ্রিম্পের গ্রোথ দেখি খুব ভালো। আমি আনলাম ছোট সাইজের, মোটামুটি এখন মাশাল্লাহ অনেকটা বড় দেখাচ্ছে, তার মানে অনেকটা বড় হয়েছে শ্রিম্প। তো কালারটা কেমন, এক এক সময় দেখি এক এক ধরনের কালার দেখায়, বিশেষ করে ভিডিওতে। এই যে এখন এক ধরনের, এই যে এখন আবার আর এক ধরনের, শর্টেলের লেজগুলা বেশ ভালো লাগে, অনেক সুন্দর লাগে। এখানে বেবিগুলো, এই যে যে আজকে যেগুলো সংগ্রহ করছি সেই বেবিগুলো, ওপরে মানে সাইডে অন্যান্যগুলো মাছ দেখা যাচ্ছে, যার কারণে এখানে একটা শ্রিম্প।